অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। চুচুড়ায় আক্রান্ত হলেন প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। লকেটকে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন লকেট, সেজন্যই তাকে স্থানীয় বাসিন্দারা বাধা দেন। শনিবার সকালে 10:30 নাগাদ চুচুড়া বিধানসভার 66 নম্বর বুথের ঘটনা। লকেট অভিযোগ করেছেন ওই বুথে তৃণমূলের মহিলা কর্মীরা ছাপ্পা ভোট দিচ্ছিলেন, তিনি বাধা দিতেই তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূলের কর্মী ও সমর্থকরা। এমনকি তাকে ও তার দলের কর্মীদের লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয় বলেও অভিযোগ করেন লকেট। পরে তার গাড়ি ভাঙচুর করা হয়, হামলায় হাতেও আঘাত লেগেছে বলে অভিযোগ করেছেন তিনি। যদিও তৃণমূলের তরফে ছাপ্পা ভোটের অভিযোগ অস্বীকার করা হয়েছে, পাল্টা তৃণমূল বলেছে লকেট ওই বুথে ঢুকে প্রার্থীদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন বলেই বাধা দেওয়া হয় তাকে।